আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের দেশের প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে। 23 মে 2022 রোজ সোমবার কুয়েতে ব্যাপক বালুঝড় অনুভূত হয়েছে। পুরো দেশটি হঠাৎ করেই এক বালুঝড়ের কবলে পড়েছে। দৃশ্যমানতা হ্রাস পেয়েছে, ফ্লাইট বন্ধ হয়েছে, ঘটেছিল বিক্ষিপ্ত কিছু সড়ক দুর্ঘটনা। একজন বিশিষ্ট আবহাওয়াবিদ জামাল ইব্রাহিম বলেছেন, 2 ঘন্টারও কম সময়ের ধুলিঝড়ে পুরোপুরি কুয়েত ঢেকে গিয়েছে। তবে রাতের দিকে হালকা ধরনের বালুঝড় হবে এবং আগামীকাল বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আল জাবের ব্রিজের ভ্যাকসিন সেন্টার এবং জিলিবের ভ্যাকসিন সেন্টার খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করা হয়েছে। বালুঝড়ের কারণে সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র সাদ আল উতাইবি জানিয়েছেন যে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বন্ধ করা হয়েছিল। 8টি ফ্লাইট কুয়েত থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। এই ফ্লাইটগুলো রিয়াদ, মানামা, দোহা এবং দুবাইয়ে স্থানান্তর করা হয়েছিল। তবে বিকেল 5:30 পর পুনরায় সকল ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ফ্লাইট পরিস্থিতি আবারও স্বাভাবিক করেছে। এখন ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বালিঝড়ের সময় কুয়েতের একজন নাগরিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এদিকে কুয়েতে অপহরণ মামলায় কুয়েতে বসবাসরত একজন ইরানি প্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে দ্য জেনারেল ডিপার্টমেন্ট ফর এক্সিকিউশন অফ সেন্টেন্স কুয়েত। এদিকে আল মাজালিসের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, রমজান মাসের প্রথম দিনে রান্নাঘরে কাজের বিরোধ নিয়ে আবদুল্লাহ আল মুবারক এলাকায় এক ভারতীয় মহিলাকে ছুরিকাঘাত করায় ঘাতক ইথিওপিয়ান মহিলার মৃত্যুদণ্ড বহাল রেখেছে কুয়েতের আপিল আদালত। এদিকে জিলিবে একটি ভুয়া ডোমেস্টিক ওয়ার্কার অফিসে অভিযান চালিয়ে 4 জন আফ্রিকান জাতীয়তার কুয়েত প্রবাসীকে গ্রেফতার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি ফোর্স। এদিকে কুয়েতের জলপথে 2 জন আরব দেশের নাগরিক কুয়েত থেকে অবৈধ মাদকদ্রব্য পাচার করার সময় হাতে নাতে ধরা পড়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জানিয়ে দিচ্ছে একটি দুঃসংবাদ, কুয়েতের অন্যতম ইসলামী চিন্তাবিদ ও ইসলাম প্রচারক শেখ আহমেদ আল কাত্তান আজ ইন্তেকাল করেছে। ইনানিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। কুয়েতের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 41 ডিগ্রি। কুয়েতের কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি 304.04 টাকা। বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারে 3 দিনার 289 পয়সা, ইন্ডিয়ান 1000 রুপিতে 3 দিনার 993 পয়সা। কুয়েতে সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 16 দিনার 300 পয়সা, জুয়েলার্সে কম বেশি হতেও পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।